प्रथम कदम कहा हाँ ताले तुम्हारे काम तो कथा मने आसे मने थक पड़ा क्या वैसे मने करो तुम्हारे ज़ोंबी रागे थे कोई रिश्ते से काम कहाँ तो पागलो शिया लाइशे तालीम लिया जाए कार करते क्या पत्ते खुक करवा ये एक तो सुंदर करे मुर्गी दौरे शिया ले तो ऐसा क्या तुम्हारे कान ठीक है तो हैं जैसे तुम्हारे कान ठीक है तो हाँ ठीक साला रे लेंगरा था शाका नाली है ऑपरेशन ही दे दिल सी और पहले से क्या आसे वो तो खराब कुछ नहीं है मुझे ऐ खराब पोती कौन है ऐ जहना मी तो देखते थे ना देखते सी तू उन्हें भी तो सोच सुनाई सल सल ऐ और मुकेश क्या कौन है तो बोला काना ऐ मुकेश कौन उम्मीद की ठोसा विषय होना कि ओ तो क्लियर शो ऐ कहा हाँ ऐ मुकनु ऐ नहीं शो विषय लो कोनो रकम विपदर गंध पाली इशारा दिया दौड़ जा लगी बच्चा तो बच्चा सर बच्चा हाँ हाँ इसे की बच्चे ऐ शो सर रंजू करो मुन्ना है रंजू तो मोती भाई ए सरा एम भूतर मतो दोस्त सरा सुखा है ऐसे भूत ना भाई भूत ना पुलिस पुलिस काकी पुलिस मोती ले बारी रास्ता को मुख अमाक करे तो कोला में तो दौड़ दे वो ऐ किस तरह पुलिस ऐसे किसने लगा ताका बार बना खाली देख लेना तो तेरा तेरा पुलिस जनते से तुम थाको वामी क्या लाम पुलिस तुम्हारा सब अम्मुक जाओ क्या उत्तर पर रास्ता तो अम्मु ऐसा क्या पुलिस पुलिस हैं पुलिस 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 तो आगे को भी ना दो जाओ क्या रे मोती ते गॉटना डोलो की गॉटना तो बुझते सीन है ওই রাইতের বেলা রঞ্জু ভূতের মতো দৌড়ে এসে কইলো পুলিশ আর অমনি আমরা দৌড় কে রে এ তোকে আবার বসন দিল কেন রে কাকা বসন দে নাই বসন দে নাই ওই আমার দোস্ত রাইতের বেলায় ফক ফকা দেয় তো ওই দৌড় দিবার যা শিমুল গাছাতে কুত্তা লাগা পাগা রে শালা বেঈমানের বেঈমান শালা তোর বিপদে আমি দৌড়া গেলাম আর আমার বিপদে আমি টিটকারি মারাইতে চাও শালা বেঈমানের বেঈমান শালা শালা নিজে অজ্ঞান হইয়া আমার ক কহা আর কহা ক ভাই আর এখন আবার আমার বিপদে আবার টিটকারি মারাইতে চাও শালা শালা তুই আবার বিয়ে করবু বিয়ে হই জানি তোর আবার বউ মারে শালা যাই রে শালা কে রে রাসু তুই না ভালো হয়ে গেছিল রে আবার রাত কেন আছিস এই এই তোরা থাম আসল বিষয় নজর দে হঠাৎ করে উত্তরপাড়া পুলিশ এলো কে কেউ কি আমার কথা কয়া দিল নাকি কি মাদপুর আমার গোপন পরিকল্পনা ফাঁস করে দিল নাকি আচ্ছা এই মাদপুরে কয়া এই আসল ঘটনাটা শুনলেই তো হয় না
মাতবরে কিছু কওয়া যাবে না। অন্য উপায়ে খবর লিতেছি। হঠাৎ করে উত্তরপাড়া পুলিশ এলো কে? ঘটনাটা কি জানা তো লাগবেই। পুলিশ বাড়ি সিংলি তো বিপদ। এই তোরা থাম, বিষয়টা আমি দেখতেছি, অন্য উপায়ে খবর নিতেছি। আর শোন, তোরা এই আপাতত কোনো অপারেশনে যাস না, ঠিক আছে? ঘটনাটাকে জানালি। হ্যাঁ, ঘটনাটা তো জানা লাগবে। হ্যাঁ, তাহলে যাই গে। বুঝছো তো? বুঝছি বুঝছি, কানে শোনো, গাড়া দাও, আসো। আমি মেহমান ঘরে পৌঁছা দিয়ে আসি। কে? দুইজন মেহমান তুই একা নিয়ে যাবো, আমি কি করবো? আমার সাথে যাবো, আমাকে নিয়ে যা। আপা চলেন, ছোটবেলায় কত কাঁদে উঠে থাকছি। তাই নাকি? আমি মেলা কাঁদে উঠে থাকছি। না, আমি বেশি কাঁদে উঠি নাই, বলেই বেশি থাকছি। ও কাঁদে থাকছি তাই? কিন্তু বাবার মুখে তো কোনোদিনও আপনাদের নাম শুনিনি। ভুলে গেছে তো, মেলা দিন তো গ্রামে আসে না। হ্যাঁ, আমরা সেই ছোটবেলায় একবার গ্রামে এসেছিলাম, তারপরে বাবা নিয়ে আসেন, তারপর কাউকে কিছু না বলে চুপ করে চলে এসেছি। খুব ভালো কাম করছেন আপা। আচ্ছা, ওই যে চলে আসি, ওই যে বাড়িটা দেখতেছেন, ওইটাই আপনার ঘরে বাড়ি? ওই বাড়ি। ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা তুমি কি? আমার নাম, আমার নাম মোহাম্মদ মতিউর রহমান মতি। আমার নাম মোহাম্মদ রাশিদুর রহমান রাসু। আমার মেলা মোবাইল, বুঝছেন? আমার নাম্বার মেলা না, মতি ফোন দিলে আমার পাওয়া যাবে। আমার নাম্বার নেওয়া লাগবে। আচ্ছা, সমস্যা নাই, আপনার নাম্বারটাও দেন। দোকান তালি নতুন করে দিল। বাংলা ধরনের কয়দি না, ভালোই আছে। তা হিসাব পাতি এবার ঠিক মতো লেখিস। ঠিক আছে, এবার খাতা কলমে হিসাব, বাকি দিয়ে ব্যবসায় লাল বাতি জ্বালা দিস না কা। রঞ্জু,
বাকি কি তালি এবার একেবারেই বন্ধ করে দিলু রে হকা তালি আমারও কি তালি বাকি বন্ধ রে রঞ্জু কি যে কওকা এ তোমার বাকি বন্ধ হবে কে পুরা দোকান রই তো তোমার তাই তো কই টাকা হীরে ঘুরে গেছে হীরে তো দেখি না মামুর বাড়ি গেছে রে ও তাই তো কই টাকা ওই মানিক কোনে গেছে মামুর বাড়ি গেছে কইলাম না কা চুনি কোনে গেছে মামুর জনে জনে কয়া লাগবে নাকি তো কইলাম না মামুর বাড়ি গেছে এই সারা হন এদিকে উত্তর পাড়ার ঘটনাটা কি জানিস নাকি না তা তো কইয়া পারবো না আমি পুলিশ দেহে জোর চালাছিলাম এই ঘটনা জানবো কি শালার ঘটনাটা জানা খুব ঠেকা হয়ে গেছে রে তুই যা আমি বাড়ির থেকে ঘুরে আসতেছি যা আসসালামু আলাইকুম আব্দুশাদ ওয়া আলাইকুম আসসালাম সর্দার আইসিস আচ্ছা উত্তর পাড়া কি তোরা কোনো কামে গেছিল না তো আব্দুশাদ কোনো কাম টাম তো হয় নাই তালি পরে কি অন্য পাড়ার কেউ এসে কাম করে গেছে করে এডো কি কোন আব্দুশাদ অন্য পাড়ার লোক আসবে কোন থেকে এত বড় সাহসকার তোরা যদি কোনো কাম টাম না করে থাকিস তাহলে পুলিশ আসলে কেন আমারও তো একই চিন্তা মাদ্রাসা কোনো ঘটনা ঘটলো না পুলিশ আসলো মাদ্রাসা আপনি একটু খবর নেন তো ঘটনা ঢুকি তোরা যদি কোনো কাম টাম না করে থাকিস তাহলে ঘটনা তো একটু আছেই পুলিশ তো আর এমনি এমনি আসে না হ্যাঁ তা ঠিকই গেছেন মাদবর সাহেব আমি ভাবতেছি আমার ঘরে ওই গোপন পরিকল্পনাটো কোন জানি মাদবর সাহেব ওই যে ঘুমের বস্তাগুলো সরকারি সেই ঘুমের বস্তাগুলোর খবর কি আগে ওরা পাওয়া গেল নাকি হ্যাঁ এই ঘুমের বস্তা তো এখনো আসেই নাই আস্তে ক আস্তে ক মানে করছি যে সেই ঘুমের বস্তা তো এখনো আসেই নাই তা আসে নাই এই তালি চুরি হইলই না পুলিশ আসবে কোন থেকে কিছু তো বুঝতেছি না মাদ্দর সাহেব চেয়ারম্যান সাহেব কয়া এবার এই বস্তা একটু বেশি করে নিয়ে আচ্ছা দেখবো না দেখবো না তালি তুই তালি এখন জাগা আর শোন চোখ কান খোলা রাহিস খোলা রাহিস আর আমি উমুর কি হয় না হয় খবর লিয়া জানাবো নে বুঝছো ঠিক আছে ঠিক আছে মাদ্দর সাহেব আচ্ছা আচ্ছা যা 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 মাদ্দর সাহেব বুধবারে আপনি সব হিসাব পাতি লিয়া শোন আফজল ভাই
গরুর কি খবর এখন? আর খবরে ভাই, কপাল যদি দুঃখ থাকে সে দুঃখ সরাই গেল। ঝিনিক খেয়ে দুইটা গরু কিনলাম, একটা তো আসলে মরেই গেল, আর একটা গবপুর করে দিয়ে ফেললাম। তাহলে এই এখন এইটার কি খবর? এই যে এখন একটু সুস্থ আছে, এইটাই সম্বল রে ভাই। কেমন যে ঋণিকটা শোধ দিব এইটাই চিন্তা করছি। অত চিন্তা করো না, আল্লাহ ঠিক সব ব্যবস্থা করে দিব। আল্লাহ যেন তাই করে রে ভাই। ঠিক আছে ভাই, গেলাম তাহলে, থাকো তাহলে, আসি ভাই। কারো পৌষ মাস, কারো সর্বনাশ রে গাদা। তাই তো এইরকম কি কথা কও, মনে চাইছে তোর সামনে হয়েছে তোমার গান শুনি। সেই রঙের কথা কও, ফাইন। হ্যাঁ তাহলে রাখলাম তো। হ্যাঁ ঘটনা তালি গোটা হলাস কিসের ঘটনা? হায় ভগবান! এ সারা, এ নিঃশ্বাস একটু আসতেলে, আমার অজ্ঞান হয়ে তাহা ডাকুনি। আর নিঃশ্বাস রে গাদা, মাঝে মাঝে মনে হয় কখন যায় দমডই বন্ধ হয়ে যায়। দমডই বন্ধ হয়ে যায় এ মত ঘটনা তাহলে কত দূর? কিসের ঘটনা স্যার? মানুষও মরে, শুনতেছি সব বন্ধ হয়ে যাবে, আমরা চলবো কে বাবু? বড় দাইন না মালিত চলতেছে না। সর্দারের মতো তো সর্দার কাজ। হ্যাঁ সর্দার ছাড়া এ বেকারে হাত পিকে তো ডাক দেই একদম। ও সর্দার কাহা, উপের মধ্যে সাইকেল ছুঁয়ে গেল কেটো, এত বড় কল যে কার? এই রাখো তো না, আগে সর্দারের সাথে দেখা করে আসি। সেদিন রাইতে অপারেশনে যা তো ফেরত আসা লাগছে, ও মুরকার ঘটনা কিছু জানবার পারছি? আও না জানবারই নেই, তবে খবর চলে আসবি মাত দরে কষি খবর নিয়ে। কোন খবর দিবিনি? তা জানি না, ওই খবর আসবিনি। তাহলে তো সমস্যা। সমস্যা কি সমস্যা? আমরা আবার অপারেশনে যাবে চাইতেছি।
অপারেশন করাটা তো জরুরি হয়ে গেছে, মাস ভরের হিসাব তো মেলা বাকি, বুধবারে আবার হিসাব দিবার আছে, কিন্তু অমুরার খবর তো না জেনে কি যাওয়া ঠিক হবে নি রে। তাহলে পরে আমরা চারজনই কামটা করি আসি, ওই মতি কদম কা নগেনার আমি, কিন্তু সর্দার তুমি আর কিন্তু কিন্তু করো না তো, আমরা চারজনই সেরে আসি কামটা। আচ্ছা যা, তবে শোন সাবধানে কিন্তু কাম সেরে আসব, তুমি তো দোয়া করিয়ে দে, তাই সমস্যা হবে। দোয়া দোয়া তো করি রে, এখন কদম তোক নেই তো একটু ঝামেলা হয়, তুমি তো দুর্গাও খাওয়া ঠিক, কিন্তু গুরুত্ব তিন বেলা ঠিকই খাওয়া। বাপরে শোন, জীবে দয়া করেছে যেজন সেজন সে বিশেষ্বর, গরু ঠিক মতো না খাওয়ালি এটাও যদি মইরা যায়, ঋণের বোঝা নিয়া মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকি না রে বাপ, আমার আর কোনো উপায় থাকি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। খবর শুনছে কি? কি রে কি রে, পুলিশ কিসের লেগে আসিল খবর পাওয়া গেছে? পুলিশ কিসের লেগে কিসের লেগে? ওই উত্তরপাড়া পুকুরে 3 কেজি সোনার মূর্তি পাওয়া গেছে। 3 কেজি 3 কেজি কয় কেজি